হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ সেভেন্থ জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে এই প্রশ্নের উত্তর পাঁচই জুন সাল থেকে এটি প্রতি বছর জুন উদযাপিত হয় এবছরের থিম ল্যান্ড রিস্টোরেশন ডিজার্টিফিকেশন এন্ড ড্রট রেজিলিয়েন্স অপশন এ পাঁচই জুন দুই নম্বর প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের অ্যাক্টিং চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন বিজয়া ভারতী সায়নী তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র স্থল অভিষিক্ত হয়েছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ফর্ম টুয়েলভ অক্টোবর হেডকোয়ার্টার কোন সংস্থার নতুন ডিরেক্টর জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ড ইমানুয়েল সুবে আরান এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ এইচ পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ হেডকোয়ার্টার প্যারিস ফ্রান্স প্রতিষ্ঠা পঁচিশ জানুয়ারি উনিশশো চার নম্বর প্রশ্ন দীনদয়াল পোর্ট অথরিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন সুশীল কুমার সিং অপশন ডি তিনি উনিশশো তিরানব্বই ব্যাচের ইন্ডিয়ান রেল সার্ভিস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন অফিসার দীনদয়াল পোর্ট গুজরাটের কান্ডালায় অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন জাতিসংঘে ভারতের প্রথম স্থায়ী মহিলা রাষ্ট্রদূত পদ থেকে পদত্যাগ করেছেন কে পদত্যাগ করেছেন রুচিরা কম্বোজ অপশন বি জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জ একটি আন্তঃসরকারি সংস্থা যার উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখা জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর নিউ ইয়র্ক ছয় নম্বর গ্রিন ডেজ বেটার নিউট্রিশনে বিনিয়োগের সাথে সাথে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন পিভি সিন্ধু অপশানে পিভি সিন্ধু দুইবারের অলিম্পিক পদক বিজয়ী এবং ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন সাত নম্বর প্রশ্ন জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার শুকরের যকৃত প্রতিস্থাপন করেছে কোন দেশ অপশন ডি চীন দেশ চীনের চিকিৎসকরা পূর্ব চীনের আনহুই প্রদেশের একটি হাসপাতালে শুকর অঙ্গ ব্যবহার করে জীবিত ক্যান্সার রোগীর মধ্যে বিশ্বের প্রথম শুকর লিভার সফলভাবে প্রতিস্থাপন করেছেন অপশন ডি আট নম্বর প্রশ্ন একুশতম সাংরি লা ডায়লগ অনুষ্ঠিত হয়েছে কোথায় এটা অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুর অপশান সি একুশতম সাংরি লা ডায়লগ একত্রিশে মে থেকে দুই জুন পর্যন্ত সিঙ্গাপুরে সাংরি লা হোটেলে অনুষ্ঠিত হয়েছে নয় নম্বর প্রশ্ন সংখ্যা লঘু সম্প্রদায় থেকে কোন দেশের আর্মিতে প্রথম মহিলা ব্রিগেডিয়ার হয়েছেন হেলেন মেরি অপশন বি পাকিস্তান তিনি একজন খ্রিস্টান মহিলা পাকিস্তানের সাতাত্তর বছরের সামরিক ইতিহাসে প্রথম মহিলা ব্রিগেডিয়ার হয়েছেন অপশন বি শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দেখে উঠতে তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে সঙ্গে বলবো যে সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশন ইন্সট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি অবসর ঘোষণাকারী কেদার যাদব কোন খেলার সঙ্গে যুক্ত তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশানে কেদার যাদব উনচল্লিশ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন দু হাজার সালে তার আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর যাদব ভারতের হয়ে তিয়াত্তরটি ওডিআই এবং নয়টি টি টোয়েন্টি খেলেছেন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ছয় জুন তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন কে বাবর আজম দ্বিতীয় প্রশ্ন মোনাকো এফ ওয়ান গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিতেছেন কে জিতেছেন চার্লস লেক্লার্ক এবং তৃতীয় প্রশ্ন কোন রাজ্য সরকার সম্প্রতি তামাকজাত দ্রব্যের উৎপাদন বিক্রয় এবং বিতরণ নিষিদ্ধ করেছে তেলেঙ্গানা এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে সেকেন্ড কোশ্চেন বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশ কোনটি অ্যান্ড থার্ড কোশ্চেন টু থাউজেন্ড টোয়েন্টি ডব্লিউএফ মালয়েশিয়া মাস্টার্স পুরুষ একক বিভাগে জয়লাভ করেছে কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ছয় জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন আইসিসি মেন সোডিয়ায় প্লেয়ার অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাওয়ার্ড পেয়েছেন কে অ্যাওয়ার্ড পেয়েছেন বিরাট কোহলি অপশন এ দুই নম্বর ফিফটিন্থ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতেছে কোন ফুটবল ক্লাব জিতেছে রিয়েল মাদ্রিদ অপশন সি বুরুশিয়া ডট মুন্ডকে দুই শূন্য গোলে হারিয়েছে তিন নম্বর প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে দু প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করেছেন কে করেছেন নিশান দেব অপশান এ চার নাম্বার তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে ভারতের লং জাম্পার নয়না জেমস কিসের মেডেল জিতেছেন সোনা অপশান এ জাপানের সুমিরে হাতা রৌপ্য পদক জিতেছেন এবং কোরিয়ার প্রজাত কোরিয়া প্রজাতন্ত্রে ইউ জিয়ংমি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন পাঁচ নম্বর প্রশ্ন এশিয়ার সব থেকে ধনী ব্যক্তির তালিকায় পুনরায় শীর্ষস্থান অর্জন করেছেন কে করেছে গৌতম আদানি অপশন এ তার সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার অপশন এ ছয় নম্বর প্রশ্ন কোন দেশে নতুন রাষ্ট্রপতি হয়েছেন হাল্লা টমাস দত্তির আইসল্যান্ড অপশন ডি তিনি গুডনি জোহানেসনের স্থল অভিষিক্ত হয়েছেন আইসল্যান্ডের রাজধানী হচ্ছে রেকিয়াভিক সাত নাম্বার সম্প্রতি অবসর ঘোষণাকারী দীনেশ কার্তিক কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেটের সঙ্গে যুক্ত তিনি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন আট নাম্বার কোন দেশের বিরুদ্ধে ড্রোন ওয়াল তৈরি করেছে ছটি ন্যাটো সদস্য দেশ রাশিয়া অপশন এ এই দেশগুলো হলো লিথুয়ানিয়া লাটভিয়া এস্তোনিয়া পোল্যান্ড ফিনল্যান্ড এবং নরওয়ে অপশানে রাশিয়ার বিরুদ্ধে নয় নাম্বার কোন দেশের নাগরিকদের প্রবেশ ব্যান করেছে মালদ্বীপ ইসরায়েল অপশান ডি রাজধানী হচ্ছে জেরুজালেম শেষ প্রশ্ন দশ নম্বর ভারতের প্রথম আরবান রোপওয়ে লঞ্চ করা হয়েছে কোথায় লঞ্চ করা হয়েছে বারাণসীতে অপশান বি এই প্রকল্পটি বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে রথযাত্রা পর্যন্ত বারাণসী গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সংযুক্ত করবে লক্ষ্য হচ্ছে পর্যটক তীর্থযাত্রী এবং বাসিন্দাদের চলাচল সহজ করা অপশন বি বারাণসী ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই